রান ইউ ফান বিডি চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে দেখো যে সমাজবিজ্ঞান প্রথম প্রথমপত্রের যে পরীক্ষাটা হলো তো এটা হচ্ছে ক সেটের তো এটা সমাধান করে দেখাবো তো দেখো যে সর্বপ্রথম বলছে যে কোন মহিষিকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয় এটা হচ্ছে কি ক নম্বর এরপর দেখো যে সমাজ বিজ্ঞানকে বলা হয় হচ্ছে কি খা নম্বর সমাজনিষ্ঠ বিজ্ঞান এরপর দেখো নির্বিজ্ঞানের মূল পুঁথিপত্য বিষয় কী একটা হচ্ছে কি মানুষ অর্থাৎ তিনের হবে গ নম্বর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের উদ্দীপকটা নিবা তো এখানে চার নম্বর প্রশ্ন বলছে কি হুমায়ুন আহমেদের কর্মপ্রচেষ্টা সমাজ সমাজবিজ্ঞানের কোন বিষয়টিকে ইঙ্গিত করে এটা হবে কি সংস্কৃতি এরপর দেখো উক্ত বিষয়টির প্রভাব বিস্তার করে অর্থাৎ উদ্দীপকের সাথে যে প্রভাব বিস্তার করে এখানে হবে দেখো যে সঙ্গীত শেখার অর্থাৎ কি তিনটাই হবে অর্থাৎ ঘর নম্বর এরপর দেখো এটেস্ট প্রথার প্রথায় সামাজিক শ্রেণী বলতে এখানে দেখো এখানেও হবে ছয়ের ছয়ের হবে ঘর নম্বর এরপর দেখো আমাদের এখানে আরও একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দিয়ে বলছে যে সাহেব সাহেবের সাবের সাহেবের পরিবারটি কি ধরনের পরিবার ইঙ্গিত দেয় এখানে হবে দেখো যে একক পরিবার এরপর দেখো যে উদ্দীপকে নিম্নলিখিত বিবাহের ফলে তো এখানে হবে ঘর নম্বর অর্থাৎ তিনোটায় এরপর দেখো সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় অর্থাৎ হবে ক নম্বর অর্থাৎ এক ও তিন এরপর দেখো হেনরি মর্গানের মধ্যে সমাজ বিবর্তনের স্তর কয়টি এটা হবে কি ক নম্বর অর্থাৎ তিনটি এরপর দেখো আমরা যা চাই তাই সংস্কৃতি উক্তির টেকার এটা হবে কি একাইভার এরপর দেখো দল যে ধরনের সংগঠন এখানে হবে এখানে হবে ক নম্বর অর্থাৎ হবে এটা আর এটা এরপর দেখো পরিবার গঠনের পূর্ব শর্ত কী এখানে হচ্ছে কি গ নম্বর অর্থাৎ বিবাহ এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দিয়ে বলছে দেখো চোদ্দ নম্বর উদ্দীপকে রবিনের মার মানসিকতা সামাজিক স্তর বিন্যাসের কোন প্রকার প্রকার প্রকরণকে ইঙ্গিত দেয় এখানে হবে জাতি বর্ণ প্রথা এরপর দেখো পনেরো নম্বর উক্ত প্রকারণটির বৈশিষ্ট্য হল এখানে হবে এক ও দুই অর্থাৎ ক নম্বর এরপর দেখো ষোলো নম্বর অগাস্ট কোট সমাজ বিজ্ঞানকে মনে করেন অর্থাৎ কি মনে করেন এখানে হবে অর্থাৎ এক ও তিন অর্থাৎ এটা এবং এটা এরপর দেখো যে কিন শব্দটির পরিভাষা কি অর্থাৎ হবে এখানে আত্মীয় তারপর সঙ্গ করে ওঠে মানুষের ইচ্ছার মাধ্যমে অর্থাৎ হবে ক নম্বর এরপর দেখো যে পাত্রপাত্রীর স্বাধীনতা স্বাধীন ইচ্ছা ভিত্তিতে ইচ্ছার ভিত্তিতে সংগঠিত বিবাহ হলো কি এটা বলেছেন ক নম্বর অর্থাৎ লেভি-রেস্ট এখানে আমাদের একটা উদ্দীপক উদ্দীপক দিয়ে দেখো যে নম্বর বলছে উদ্দীপকে কোন ধরনের সামাজিক অসমতা লক্ষ্য করা যায় এখানে হবে লিঙ্গভিত্তিক এরপর দেখো সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে এখানে হবে সবগুলোই তারপর দেখো মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি কোথায় অবস্থান করে এখানে হবে সম্প্রদায়ে এরপর দেখো ভারতীয় হিন্দু সমাজের জাতি বর্ণের ধরন কয়টি এখানে হবে তিনটি এরপরে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দিয়ে বলছে কোনটির প্রভাবে রাসুলপুরের সামাজিক পরিবর্তন ঘটে এখানে হবে মনতাস্ত মনো মনস্তাস্ত্বিক উপাদান উক্তপ্রভা উক্ত প্রভাবে মানুষের মধ্যে এখানে হবে এক ও দুই অর্থাৎ কর নম্বরটা তারপর বলছে যে দ্য রিপাবলিক গ্রন্থের রচিতা কি অর্থাৎ কি প্লেটো এবার দেখো যে দেশে ক্যাশটা শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে স্পেনিক অর্থাৎ গ নম্বর তারপর দি দিনমজুর করিমের ছেলে এখানে একটা উদ্দীপক দিয়ে বলছে যে উদ্দীপকে উদ্দীপকে মনিরের এই অবস্থান কোন ধরনের গতিশীলতাতে নির্ভর করে এখানে হবে দেখো ঊর্ধ্বমুখী সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিবর্তনের তথ্যটি কার এখানে হবে ক নম্বর কালকমার্চ সমাজবিজ্ঞানের উৎপত্তি কত সালে এখানে হবে উনিশশো আঠারোশো উনচল্লিশ সালে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ